নমস্কার দর্শক বন্ধুরা, আরেকটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আজ অন্য বাইরে কোথাও নয়, আমার নিজের বাড়িতেই আজ ভিডিও করছি, এবং সেটা হচ্ছে আঁটি রাম। আজকে আপনাদেরকে দুটো আমার আঁটি রাম গাছ দেখাবো, এবং সেই আমে কীরকম ফলন হচ্ছে সেটা দেখাবো। আর আপনাদেরকে অনুরোধ করব যে আমরা বাজার থেকে তো এনে প্রত্যেকে আম খাই, সেই আমের আঁটিগুলো যত্রতত্র ফেলে না দিয়ে একটু যদি যত্ন করে বাড়ির কোনো এক কোনায় বা আপনার জমির আলে যদি পুঁতে দেন, তাহলে সেখান থেকেও হয়তো আম গাছ, খুব একটা ভালো কোয়ালিটির আম গাছ আপনারা পাবেন, এবং সেই আঁটির গাছ থেকেও আপনারা বেশ সুন্দর ফল পেতে পারেন। আরেকটা আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বুঝতেই পাচ্ছেন বাড়ির অবস্থা একটু অগোছালো রয়েছে, তাই একটু আপনারা মানিয়ে নেবেন। আর বাড়িতে গরু আছে, সময় সময় গরুর আওয়াজ শোনা যেতে পারে, সেটাও একটু মানিয়ে নেবেন। আসুন এরপর আপনাদেরকে আমার গাছটা দেখাই। এই দেখুন, এখন আমি যে আপনাদেরকে আম গাছটা দেখাবো সেটার মোটামুটি আনুমানিক বয়স 4 থেকে 5 বছর। আম খেয়ে আমি আঁটিটা ফেলে দিয়েছিলাম, সেখান থেকে গাছ হয়েছে, এবং আজ মোটামুটি এটা এর সেকেন্ড বছর আর কি, দ্বিতীয় বছর আমি ফল পাচ্ছি। গত বছর ফল একটু পাতলা ছিল, কিন্তু সাইজটা বেশ বড় হয়েছিল, সেই ছবিটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। গত বছরের ছবিটা আমার মোবাইলে তোলা ছিল। আর এই বছরের ফলনটা দেখুন, এই দেখুন সাইজটা ছোট, খেতে খুব মিষ্টি, আর একটু পাকতে একটু দেরি হয়, আরো মোটামুটি 1 মাস মতো সময় লাগবে আমটা পাকতে আর কি। এই দেখুন উপরের দিকে দেখুন, এই দেখুন প্রচুর, আর থোকায় থোকায় হয় আমটা, এই দেখুন এইখানে দেখুন মাথার উপরে দেখুন, এই যে দেখুন মাথার উপরে কিরকম ঝুলে ঝুলে আছে, থোকায় থোকায় 8-10 খানা করে করে থোকায় আম আছে। এই থোকাটাতে দেখুন এখানে, এই দেখুন পাতার আড়ালেও প্রচুর আছে, এই দেখুন পাতার আড়ালেও প্রচুর আছে, এই দেখুন এই পাশটাতে দেখুন, ওই দেখুন এই যে এই শুকনো ডালটা আছে, এটাকে আমি দাঁড়ান ভেঙে দিচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই দেখুন কিভাবে থোকায় থোকায় ধরেছে দেখুন, আর ব্যাপক মিষ্টি আমটা। এরপর এসেছি আমার জমির আলে যে আম গাছটা আছে সেই আম গাছটার কাছে। এই দেখুন একটু বেড়া দিয়ে রেখেছি যাতে গরু ছাগলে গাছটাকে নষ্ট না করতে পারে। বেড়াটা সরিয়ে আমি ভিতরে ঢুকবো, আর আপনাদেরকে দেখাবো কিরকম আম হয়েছে। গাছটার গোড়াটা দেখুন, মোটামুটি গাছটার বয়স তা প্রায় 8 বছর হবেই, ঠিক আছে, 7 থেকে 8 বছর হবে, তার বেশি নয়, আমার ঠিক মতো খেয়াল নেই, তবে 7-8 বছর হবে। এই বছর প্রথম ফল এসেছে। আর এই দেখুন গাছের আমি কিচ্ছু যত্ন পরিচর্যা করতে পারিনি, আলের মধ্যে আছে, এই দেখুন পাশেই উই ঢিপি আছে, মানে অযত্নে যা হয় আর কি, যতটুকু ফল হয়েছে সমস্ত কিন্তু অযত্নের মধ্যে, এবং এটাও আঁটির গাছ। আর ফলগুলো একটু দেখুন, আমি এই ডালটা উপরের দিকে তুলছি, আপনারা একবার জাস্ট ফলগুলো দেখুন, ফলগুলোর সাইজ দেখুন, এটা ওই বাড়ির গাছটার থেকে কিন্তু অনেক বড় সাইজ, এবং এটারও আমি সঠিক জাত বলতে পারবো না যে এটা কি, মানে আর কি আম খেয়েছি, আঁটি ফেলে দিয়েছিলাম, গাছ হয়েছে সেখান থেকে, সেই গাছেই ফল পাচ্ছি। তবে দেখে মনে হচ্ছে অনেকটা এর কিন্তু কালো ল্যাংড়ার সাথে কিন্তু মিল আছে ফলের গঠনটা দেখে, যেটা মনে হচ্ছে, তারপর আলাদা প্রজাতিও হতে পারে। কি বড় বড় সাইজের আম হয়েছে দেখুন, আর একেবারে বিনা যত্নে, মানে যাকে বলে আর কি অযত্নে, আপনারা গাছের গোড়া দেখলেই বুঝতে পারবেন যে কিচ্ছু যত্ন করতে পারেনি, অনেক আগে আঁটি গিয়ে ফেলেছিলাম, গাছ হয়েছে, সেই গাছ থেকে ফল পাচ্ছি, ওরকম ভাবে সঠিক জাত বলা সম্ভব নয়। এরপর আপনারা গাছের ফলনটা দেখুন, একটু অসুবিধা হতে পারে কারণ আমার মোবাইলের ক্যামেরা, গাছের পাতার রং আর ফলের রং প্রায় একই, তাই একটু মানিয়ে নেবেন, আর ফলগুলো একটু ধৈর্য নিয়ে দেখুন কিরকম ফল হয়েছে। দেখুন ফলন, এই দেখুন পাতার মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে, দেখুন আঁটির গাছও যে কি দুর্দান্ত ফলন হয় একবার দেখে নিন। এই দেখুন মাথার উপরে,
এই দেখুন, মাথার উপরে অত দূর তো আর নাগাল করা সম্ভব নয়, কিন্তু দেখে নিন এইখানে, এই দেখুন কি ফল, দুর্দান্ত সাইজ। এই দেখুন এইখানেও গোটা কতক আছে নিচে, আর উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই দেখুন হাতের নাগালে আছে, কিন্তু যথেষ্টই ফল আছে, উপরের দিকে থোকায় থোকায় ফল আছে। এই দেখুন এইখানে তো দেখলেনই আপনারা, আর এই পাশে আসুন, এই দেখুন ফল পাতার আড়ালে আড়ালে, এই দেখুন উপরেও আছে ফল, এই দেখুন এই পাতাটা ছড়াচ্ছি, এই দেখুন ফলগুলো। আমার যে দুটো আঁটির আম গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম, তাদের ফলনও দেখালাম। আপনারা অবশ্যই কলমের চারা লাগাবেন, ভালো ভালো জাতের আম লাগাবেন, কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব যে যদি সেরকম ভালো আঁটি পান বা ভালো কোয়ালিটির আম পান, সেই আঁটিটা যত্রতত্র ফেলে না দিয়ে বাড়ির কোনায় বা জমির আলের ধারে কোথাও একটা পুঁতে দেবেন, গাছ হলে হয়তো ভালো ফলও হতে পারে। আমার গাছগুলো তো দেখলেন এই আঁটির গাছে ফলন খারাপ কিছু হয়েছে, আমার তো মনে হয় কলমের গাছের থেকে ভালো ফল পেয়েছি আমি। আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আপনাদেরকে দু চার কথা বলবো আঁটির আম নিয়ে। আঁটির আম গাছ আপনারা কেন লাগাবেন, মানে এর সুবিধা কি রয়েছে আর অসুবিধা কি রয়েছে সেটাই। আঁটির আম গাছে দেখুন, এক হচ্ছে প্রথম নম্বর সমস্যা, সেটা হচ্ছে ফল পেতে একটু দেরি হয়। আমার এই গাছটাতে মোটামুটি ধরুন 7-8 বছর হয়ে গেছে, তারপরে আমি ফল পেলাম। আর যেটা সুবিধা হচ্ছে, আঁটির আম গাছ কিন্তু কলমের আম গাছের তুলনায় অনেক বড় হয়, তাই যদি আপনার গাছের জাত যদি ভালো হয়, আমটা যদি ভালো জাতের হয়, তাহলে কিন্তু গাছ বড় হলে আপনি কিন্তু বেশি মাত্রায় ফল পাবেন, কলমের গাছের তুলনায় অনেক বেশি ফল পাবেন। আর আরেকটা আঁটির গাছের সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনি বলতে পারবেন না এটা আমি কোন জাতের আম লাগিয়েছিলাম, যদি আপনার মানে আর কি মনে থাকে তাহলে খুব ভালো। আর আরেকটা সমস্যা, সেটা হচ্ছে এই গাছে একবার 1 বছর ফল আসবে, পরের বছরে কিন্তু ফলটা কম হয়, তারপরের বছর কিন্তু আবার ভালো ফল পাবেন, কিন্তু আমার মনে হয় যদি একটু আপনারা যত্ন পরিচর্যা করেন তাহলে প্রতি বছরেই ফল পাবেন। যদি আজকে আঁটির আমের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন, এবং অতি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।